নিষিদ্ধ পল্লী, এই নামটি শুনলেই অনেকেই নাক ছিটকান। যদি সেই সমস্ত জায়গা চেনা থাকে তাহলে অনেকেই তা এড়িয়ে চলে, আর যারা চেনেন না, না বুঝে শুনেই ঢুকে পড়েন এই সমস্ত এলাকায়। ঢুকে পড়লেন তো গেলেন, সহজে রেহাই মিলবে না। ছলাকলায় যেভাবে হোক যৌনকর্মীরা আপনাকে অন্য রাজ্যে নিয়ে যেতে চাইবে, আর যদি কোনোভাবে তাদের প্রলোভনে পা দিয়ে দেন তো গেলেন, মুগলুকানোর আর জায়গা পাবেন না। যদি সেই জায়গাগুলো চেনা না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার কাজে আসবে। সোনাগাছি, শহরের সবথেকে বড় জনপল্লী সোনাগাছি। শুধু শহর বললে ভুল হবে, এশিয়ার সবথেকে বড় হচ্ছে এই নিষিদ্ধ পল্লী। শোভাবাজার থেকে সেন্ট্রাল এভিনিউ ধরে একটু এগিয়ে গেলেই এই এলাকা। এই অঞ্চলে কয়েকশো বহুতল, প্রায় 10,000 জনকর্মী বসবাস করে। সন্ধ্যা নামতেই এই এলাকায় বাড়তে থাকে ভিড়, তা চলে গভীর রাত পর্যন্ত। কালীঘাট চেতলা ব্রিজ, কালীঘাট মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত এই জৌনপল্লী, শহরের অন্যতম জনপ্রিয় এই এলাকা। দিনরাত সবসময় এই এলাকায় চলে দেহ ব্যবসা, বিভিন্ন ধরনের মানুষের যাতায়াত রয়েছে এই এলাকায়। জনপ্রিয় হওয়াতে এই এলাকায় পুলিশি নজরও রয়েছে। হাড়কাটা গলি, শহরের অন্যতম প্রাচীন নিষিদ্ধ পল্লী এটি, অনেকেরই অজানা। মেডিকেল কলেজের উল্টো দিকে এই এলাকায় ঢোকার প্রবেশ পথ। বলা হয়েছে বৌবাজারের বাইজি কালচারের শুরু নাকি এখান থেকেই, যদিও সে কালচার আজ অতীত। অন্যান্য নিষিদ্ধ পল্লীর মতোই এই এলাকাও রয়েছে বেশ জনপ্রিয় রাত বাড়লেই। খিদিরপুর এলাকাতেও একটি নিষিদ্ধ পল্লী রয়েছে, যদি তা তুলনামূলকভাবে অনেক ছোট। লেবুতলা, কলকাতা থেকে কিছুটা দূরে অবস্থিত এই জৌনপল্লী, ডানলপের কাছাকাছি। খিদিরপুর এলাকার মতোই এটি আকার, বিস্তারে অনেকটাই ছোট। যদিও রাত হলে এই অঞ্চলেও বাড়তে থাকে লোক সমাগম। এবার ভাবুন, এই এলাকাগুলি পাশ কাটিয়ে যাবেন নাকি একটু ঘুরে আসবেন, সবই আপনার মর্জি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।